আসসালামু আলাইকুম। চ্যানেলিস্ট সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তৌহিদ শাকিল। নর্থ লিঙ্কনশায়ারের স্কানথর্প শহরে বাংলাদেশী সূর্যোদয় ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার। এতে বিভিন্ন কমিউনিটির প্রতিযোগীরা অংশ নেন। স্কানথর্প ঘুরে এসে রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি হাসান খান। লিঙ্কনশায়ারের স্কানথর্প শহরে বাংলাদেশি প্রবাসী জনসংখ্যা খুব একটা বেশি না হলেও অন্যান্য অধিবাসীদের সাথে রয়েছে এদের সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ। কমিউনিটি কোহেশন রক্ষা করার উদ্দেশ্যে সূর্যোদয় ব্যাডমিন্টন ক্লাব রবিবার স্থানীয় বটেসফোর্ড স্পোর্টস হলে আয়োজন করে এক বিরাট ব্যাডমিন্টন প্রতিযোগিতার। বিভিন্ন কমিউনিটির অনেক প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। And to be part of this badminton club, found the community very close, very interwoven with each other. They all get on well. It's something that he's thoroughly enjoying. স্থানীয় বিভিন্ন স্পন্সরদের সহযোগিতায় এই টুর্নামেন্টটি হয়ে ওঠে উৎসবমুখর। সর্বমোট 12টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বেলা 12:30 থেকে 4টা পর্যন্ত চলে টানা প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশগ্রহণকারীরাও ছিলেন আনন্দিত। সূর্যোদয়ের উদ্যোগে আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট খুবই সুন্দর হয়েছে। আমি একজন অংশগ্রহণকারী এবং আশা করি তারা প্রতি বছর এভাবেই টুর্নামেন্ট দিবে, আমরা সবাই অংশগ্রহণ করব। প্রতিযোগিতা শেষে স্থানীয় নেতৃবৃন্দগণ তাদের বক্তব্য প্রদান করেন। বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে খেলাধুলায় অংশগ্রহণ করে শরীর ও স্বাস্থ্যকে ঠিক রাখতে আহ্বান জানান। টুর্নামেন্টের আয়োজকরাও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কান্তব সূর্যোদয় ব্যাডমিন্টন আয়োজিত আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অংশগ্রহণ করে খেলার স্বার্থকে সুন্দর করার জন্য সকল নেতৃবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হাসান খান, চ্যানেল এস নিউজ, স্কানথর্প, নর্থ লিঙ্কনশায়ার।